সে ধনী হতে কে না চায়? টাকা পয়সা অর্থ সম্পত্তি প্রতিপত্তি মর্যাদা সম্মান সবারই চায়, কিন্তু সবাই এগুলো পায় না। ম্যাক্সিমাম লোক সংসারে যারা আবদ্ধ হয়ে দারিদ্রতা নিয়ে সারা জীবন কাটিয়ে, কিন্তু কিছু কিছু লোক সে যা চায় তার থেকে অনেক বেশি পায়। কিছু তো ডিফারেন্স আছে গরিব লোকেদের ভিতরে আর বড় লোকেদের ভিতরে। জীবনে সংঘর্ষ করছে না এরকম কোনো লোক নেই, সে বড় লোক হোক বা গরিব লোক। একজন গরিব লোক সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে তার দৈনিক চাহিদা পূরণ করার জন্য, আর একজন বড় লোক সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে তার সম্পত্তিকে বাড়ানোর জন্য, তার প্রতিপত্তিকে বাড়ানোর জন্য। বাট একজন ধনী লোকের কাছেও দিনে 24 ঘন্টা, একজন গরিব লোকের কাছেও দিনে 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরেই একজন ধনী লোক যে পরিমাণে টাকা ইনকাম করছে একজন গরিব লোক তার ধারে কাছেও যেতে পারছে না। তো ফ্রেন্ড কিছু তো ডিফারেন্স আছে, আর সেই ডিফারেন্স গুলো আমি এই ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করব, যেন আপনি সেই সিক্রেট গুলো শিখে আপনার ভাগ্যকে আপনার আর্থিক ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। চলুন ফ্রেন্ড দেখে নিয়ে যাক ডিফারেন্স গুলো কি কি। প্রথমত টাইম ম্যানেজমেন্ট, দ্বিতীয়ত মানি ম্যানেজমেন্ট, তৃতীয়ত বিহেভিয়ার মানে আপনার ব্যবহার, চতুর্থত গোল মানে আপনার টার্গেট ফিক্স, পঞ্চম ইনভেস্টমেন্ট। আর এই পাঁচটাই একজন মানুষকে গরিব অথবা ধনীতে রূপান্তরিত করতে পারে। আমি বিস্তারিত ভাবে আলোচনা করব এই পাঁচটা ব্যাপার নিয়ে, যাতে আপনিও গরিব থেকে ধনী খুব দ্রুত হতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আপনার নিজের আর্থিক ভাগ্যকে পরিবর্তন করতে চান তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, নিজে ভিডিওটি ভালোভাবে বুঝে নিজের আর্থিক ভাগ্যকে পরিবর্তন করবেন এবং অন্যকে শেয়ার করে তাদেরও পরিবর্তন করার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনার নিজস্ব যে মতামত আছে সেটা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। তো ফ্রেন্ড এই পাঁচটা জিনিস ভালোভাবে বুঝতে গেলে আপনাকে আমি একটা গল্প বলি, যাতে আপনার বুঝতে আরো বেশি সুবিধা হয়। এক জায়গায় একজন খুব বড় লোক ছিল, যার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি সবই ছিল, বড় গাড়ি বড় বাড়ি চাকর বাকর চারিদিকে নামডাক, আর ওর সাইডেই বাস করতো একজন জেলে, যার কিছুই ছিল না। বৃষ্টি হলে ঘর দিয়ে জল পড়তো, বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে সবসময় ঝগড়া লেগে থাকতো, কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়ে তাদের জীবন কাটছিল। সে প্রতিদিন ভগবানকে গালি দিত, ভগবান আমার সাথে এই অন্যায় কেন, সাইডের ওই ধনী ব্যক্তির তো সবকিছুই আছে, আমাকে কিছু মাত্র দিয়ে দিতে আমি তাতেই খুশি থাকতাম। আর এটা ছিল তার রোজের কাহিনী। একদিন ভগবানও ভাবলো, যা ওই ধনী ব্যক্তিকে আর তোকে সমান করে দিলাম, আর তোদের আগের যে স্মৃতি ছিল সেগুলো মুছে দিলাম, এখন তোদের ভাগ্যটা তোরা নিজেরাই লেখ। আর দুজনকে একটা করে মাছ ধরার সিপ দিয়ে দিল। তো ধনী লোকটা এবং গরিব লোকটা প্রতিদিন ওই একই নদীতে একই জায়গায় বসে মাছ ধরতে যায়। তো গরিব লোকটাও 10টা মাছ পেলো, বড় লোকটাও 10টা মাছ পেলো। যে ধনী ব্যক্তি ছিল সে করলো কি, 10টা মাছের ভিতর থেকে 1টা মাছকে 9টা মাছ বিক্রি করে সে টাকাটা কিন্তু কাছে জমিয়ে রাখলো। আর যে গরিব লোক সে মাত্র 2টো মাছ বিক্রি করলো, আর ঘরের যে দৈনন্দিন জিনিসপত্র আছে সেগুলো কিনে নিয়ে আসলো, আর বাকি কিছু মাছ বিলিয়ে দিল, বাকি গুলো কিন্তু মজা মেরে খেলো। দ্বিতীয় দিন একই অবস্থা, দ্বিতীয় দিনে এ 10টা মাছ পেলো, ও 10টা মাছ পেলো, এ 9টা বিক্রি করলো, 1টা খেলো, 9টা টাকা জমিয়ে রাখলো এবি। আর গরিব লোকটা দ্বিতীয় দিন 2টো মাছ বিক্রি করে বইয়ের জন্য শাড়ি নিয়ে আসলো, কিছু মাছ বিলি করে দিল আর কিছু মজা মেরে খেলো। আর তৃতীয় দিন ওই ধনী ব্যক্তিরা যে মাছগুলো বিক্রি করে যে টাকাগুলো হয়েছিল তাইতে একটা নতুন সেপ কিনে নিয়ে আসলো। তো 2টো সেপে সে 10-10-20টা করে মাছ পেলো, আর যে গরিব লোকটা ছিল সে 10টা মাছই পেলো। আর ওই মাছগুলো বিক্রি করে সে প্রতিদিনের মতো ঘরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসলো, কিছু বিলিয়ে দিল, কিছু মজা মেরে খেলো। কিন্তু ধনী ব্যক্তিরা 20টা মাছের ভিতরে 1টা মাছ খেয়ে 19টা মাছ বিক্রি করে সেই মাছ দিয়ে, সেই মাছের টাকা দিয়ে আর একটা নতুন সিপ কিনে নিয়ে আসে। তো চতুর্থ দিন 3টে সিপ হয়ে গেছে তার কাছে, সে পেলো 30টা মাছ, এ মাত্র 10টি মাছ। এই করতে করতে 1 মাস ঘুরতে ঘুরতে তার কাছে হয়ে গেল 100খানা সিপ আর 50 জন কাজের লোক, যাদের দিয়ে সে মাছ ধরে বাজারে বিক্রি করে ওই টাকা জমিয়ে রেখে ভালো কিছু করার চিন্তা ভাবনা করে। আর সেই গরিব লোকটা ছিল সে কিন্তু প্রতিদিন যা করে তাই করে যাচ্ছে, 10টা মাছ পাচ্ছে, 2টো বিক্রি করে জিনিসপত্র কিনে আনছে, বাকিগুলো বিলিয়ে দিচ্ছে আর মজা মেরে খাচ্ছে। এই করতে করতে যখন 1 বছর গড়িয়ে গেল, ধনী ব্যক্তিটা নিজের মেধা নিজের বুদ্ধি খাটিয়ে ঠিকই 1 বছরের ভিতরে তার যে হারানো সম্পত্তি ছিল সে তার জায়গায় মানে পুনরায় ধনী হয়ে গেল। আর এই যে গরিব লোকটা ছিল সে আবার ভগবানকে গালি দেওয়া শুরু করলো, ভগবান আমার সাথে এই অন্যায় কেন, আমাকেই তুমি কিছু দাও না, সবাইকে দেখো আমাকেই দেখো না। ফ্রেন্ড এই গল্পটি থেকে আপনি কি বুঝলেন? আপনার আর্থিক ভাগ্য পরিবর্তন করা সম্পূর্ণই আপনার হাতে। ওই জেলে লোকটার মতো আপনিও কিছু ভুল করছেন যার জন্য আপনি আপনার আর্থিক ভাগ্যকে পরিবর্তন করতে পারছেন। আর যারা দুমদাম করে বড় লোক হয়ে যাচ্ছে এটা ভাববেন না যে তাদের ভাগ্যে ছিল এদিক ওদিক, এই করে নিজেকে বোঝাবেন। তারাও কিছু টিপস অ্যাপ্লাই করছে যেগুলো আপনি করছেন। তো ফ্রেন্ড আমি ডিফারেন্স গুলো এখন বিস্তারিত ভাবে আলোচনা করবো। ফ্রেন্ড প্রথমত হলো টাইম ম্যানেজমেন্ট, আপনার কাছে যে 24 ঘন্টা সময় আছে সেটা আপনি কিভাবে ব্যবহার করছেন? আপনি কি আপনার টাইমকে ঠিকঠাক ভাবে ম্যানেজ করে সামনের দিকে এগোতে পারছেন না টাইম পাস করেই যাচ্ছে? আপনি দিনে 100 ঘন্টা কাজ করছেন? আর আপনি যে বড় লোক হতে চাচ্ছেন সেজন্য আপনি আপনার দিনে 24 ঘন্টার 100 ঘন্টা সময় দিচ্ছেন আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য?
আপনাকে অবশ্যই প্রথমত রুটিন বানিয়ে নেওয়া উচিত যে আপনি 24 ঘন্টার ভিতরে কত ঘন্টা কাজ করতে পারবেন, কত ঘন্টা টাইম ওয়েস্ট করবেন। প্রথমত টাইম পাস করা বন্ধ করতে হবে। আর টাইমকে ম্যানেজ করতে গেলে আপনাকে প্রথমত সকালবেলাও উঠে প্রতিদিনের রুটিন বানাতে হবে, যে আপনি কয়টা থেকে, মনে করেন যে আপনি 6টায় ঘুম থেকে ওঠেন, 6টা ঘুম থেকে উঠে 8টার ভিতরে কী করবেন, 8টা থেকে 10টা, 10টা থেকে 12টায় কী করবেন, ঠিক আছে। আর আপনাকে লাইফ পরিবর্তন করার জন্য আপনি যে কাজ করছেন সেটা তো করতেই হবে, ফ্যামিলি চালানোর জন্য। যদি আপনি ফ্যামিলি, যদি আপনার ফ্যামিলি থেকে থাকে, আপনি যদি সিঙ্গেল না হন, তো অলরেডি আপনার যেটা দরকার সেটা তো করবেনই, তার সাথে সাথে আপনার লাইফ পরিবর্তন করার জন্য আপনাকে প্রতিদিন 2 ঘন্টা থেকে 5 ঘন্টা আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বা আপনি যে কাজ করে ধনী হতে চান তার জন্য টাইম ম্যানেজ করতে হবে। আর প্রতিদিন সকালবেলা উঠে টাইম রুটিন বানাবেন, আর রাতে ঘুমাতে যাওয়ার সময় সে রুটিনটা চেক করে নেবেন যে আজকের যে টাইম রুটিনটা ছিল সেটা আপনি পূরণ করতে পেরেছেন কিনা। ফ্রেন্ড, দ্বিতীয় নম্বরে রয়েছে মানি ম্যানেজমেন্ট। ফ্রেন্ড, মানি ম্যানেজমেন্টটা কি? ফ্রেন্ড, আপনাকে যদি দেওয়া হয় যে আজকে আপনাকে 1 লাখ টাকা দেওয়া হলো, আপনি এই টাকাটা খরচ করুন, ফ্রেন্ড আপনি এমনিতেই খরচ করে দিতে পারেন। টাকা খরচ করতে তো কিছু লাগে না, যখন তখন খরচ করে দেওয়া যায়। সবসময় চেষ্টা করা উচিত যে আপনার টাকাটা বাঁচিয়ে রাখা, মানে যেটা খরচ করার দরকার সেটা তো করতেই হবে, কিন্তু যেটা খরচ করার দরকার নেই, মানে ফালতু খরচটা করার কোনো দরকার নেই। যতটা টাকা আপনি সেভ করে রাখতে পারবেন ওই টাকা দিয়ে ভবিষ্যতে আপনি কিছু করতে পারবেন। আর যে জিনিসগুলো আপনি কিনছেন সেই জিনিসগুলোর ভিতরে দুটো জিনিস সবসময় মাথায় রাখবেন। একটা তো আপনি, একটা হয় লাইব্রেরিটি, একটা অ্যাসিস্ট। লাইব্রেরিটি কি? যে জিনিসগুলো কিনে আনার পরে ওর থেকে আর কোনোরকম কোনো ইনকাম হয় না, সেটাতে আরও বেশি ব্যয় করতে হয়। যেরকম আপনি যদি একটা প্রাইভেট কার কিনে নিয়ে আসেন, সেটা থেকে কোনোরকম কোনো ইনকাম তো হওয়ার সম্ভাবনা নেই, বরঞ্চ তার সার্ভিসিং কস্ট প্লাস অয়েল কস্ট এদিক ওদিক দিয়ে তার পেছনে খরচা হতেই থাকে। এটা গেল আপনার লাইব্রেরিটি। যে জিনিসের উপরে ইনভেস্ট করার পরে তার থেকে ইনকাম না জেনারেট হয় সেটা লাইব্রেরিটি। আর অ্যাসেট কি? ফ্রেন্ড, অ্যাসেট সেটা যেটা আপনি ইনভেস্ট করলেন সেটা থেকেও টাকা ইনকাম করে দিচ্ছে আপনাকে, সেটা অ্যাসেট। যেরকম আপনি একটা টেম্পো কিনে কাউকে দিয়ে দিলেন, তার থেকে কিন্তু আপনি প্রতিদিন একটা ছোটো অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন, এটা অ্যাসেট। তো একটা ভিডিওর ভিতরে সম্পূর্ণরূপে আলোচনা করা সম্ভব না, আমি চেষ্টা করছি দ্রুত আপনাকে এই নলেজগুলো দেওয়ার। আপনি যদি কোনো ব্যাপারে জানতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই টপিকের উপরে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো আপনি চেষ্টা করবেন আপনার টাকাকে সেভ করার, দ্বিতীয়ত সেই জিনিসে ইনভেস্ট করা বা সেই জিনিসটা কিনা যে জিনিসটা থেকে আপনার পরবর্তীতে ইনকাম জেনারেট হতে পারে। ফের আমি 3 নম্বরে রেখেছি বিহেভিয়ার, মানে আপনার ব্যবহার। আপনি অবশ্যই লক্ষ্য করে দেখবেন, আপনি সিম্পলি কোনো চ্যান্ডেলের দোকানে, কোনো কাপড়ের দোকানে বা যে কোনো দোকানে যেয়ে দেখবেন যেখানে 4-5টা কর্মচারী রয়েছে আর এখানে মালিকও বসে থাকে, মালিক সাধারণত কাজ করে না, বসে করে টাকার হিসাব নেয়। তো ওইখানে গিয়ে আপনি দেখলেই বুঝতে পারবেন যে একজন মালিকের ব্যবহার কীরকম হয় আর সেই দোকানে যারা কাজ করছে তাদের ব্যবহার কীরকম হয়। তো আপনিও যদি মালিক হতে চান তো আপনার ব্যবহারটা কর্মচারীর মতো হওয়া উচিত নয়, মালিকের মতোই হতে হবে। আর আপনার ব্যবহারই আপনার প্রত্যেকটা দরজা খুলে দেবে সামনের দিকে এগোনোর। তো সব সময় সর্বদাই ভালো ব্যবহার আর মিষ্টি কথা বলা শিখুন, যেটা আপনাকে সারা জীবনে কাজে দেবে। ফ্রেন্ড, 4 নম্বরে রয়েছে গোল সেট। ফ্রেন্ড, লাইফে কখনো গোল সেট করেছেন? আপনি কি করতে চান, কি পর্যন্ত পৌঁছাতে চান? আপনি যদি গোল সেট না করে থাকেন, মনে করুন আপনি জানেন না আপনি কোথায় পৌঁছাবেন বা কোথায় পৌঁছাতে চান, তাহলে আপনি পৌঁছাবেন কিভাবে? আপনি কোন জায়গায় পৌঁছাতে চান, কত টাকা ইনকাম করতে চান বা কোন পজিশনে যেতে চান, প্রথমত সেটা মাথায় ক্লিয়ার করুন। ক্লিয়ার করার পরে তারপরে আপনি সেই অনুযায়ী কাজ করবেন, তা নাহলে আপনি কাজ করবেন কিভাবে? আপনাকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে কত ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে কি অ্যাচিভ করতে হবে, মাঝে কি পরিমাণে অ্যাচিভমেন্ট চাই, সেটা তো গোল সেট করার পরে আপনি বুঝতে পারবেন, তাই তো? গোল ছাড়া মানুষের লাইফ কীরকম, যেরকম হাল ছাড়া নৌকা, কোন দিকে যাবে কোনো স্টেশন। তো প্রথমত গোল সেট করুন, প্রথমত লং টার্মে গোল সেট করুন, যেরকম আপনি 1 বছর পরে বা 5 বছর পরে আপনি কোথায় পৌঁছাতে চান সেটার একটা গোল সেট করুন, আপনি 1 বছরে কোথায় পৌঁছাতে চান সেটা গোল সেট করুন, আপনি 1 মাস পরে কোথায় পৌঁছাতে চান সেটারও গোল সেট করতে হবে। আজ সকাল থেকে উঠে রাত পর্যন্ত আপনাকে কী কী করতে হবে সেটাও কিন্তু আপনার একটা টার্গেট, সেটাও আপনাকে ফিল করতে হবে। তো এইভাবে 5 বছর থেকে নিয়ে প্রতিদিন পর্যন্ত যে গোলটা আছে সেটা আপনাকে সেট করতে হবে, প্রতিদিনের একটা প্রতিদিন অ্যাসেপ্ট করতে হবে। কালের জন্য কিছু যদি ফেলে রাখেন সেটা কালই হয়ে যাবে, সেটা অসম্ভব হবে না, কারণ সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিসের উপযোগিতা শেষ হয়ে যায়। ফ্রেন্ড, 5 নম্বরে রয়েছে ইনভেস্টমেন্ট। ফ্রেন্ড, ইনভেস্টমেন্ট নট অনলি মানি বাট অলসো এ টাইম ইনভেস্টমেন্ট। আপনি কোথায় আপনার সময়টা খরচ করছেন, আপনি কোথায় আপনার টাকাটা খরচ করছেন? একজন বিজনেসম্যান যদি 1 টাকাও কাউকে দেয় না, তখন সে মনে রাখে এই টাকাটা আপনি কিসের জন্য দিচ্ছেন, কারণ ছাড়া কিন্তু কাউকে দেয় না। তো আপনাকেও প্রথমত এটা হিসাব করতে হবে যে আমি কাউকে 5 মিনিট সময় দিচ্ছি,
এই পাঁচটা মিনিট আমার কি বেনিফিট আসবে? আমি কাউকে এক ঘন্টা সময় দিচ্ছি, এই এক ঘন্টা আমার কি বেনিফিট আসবে? বা আমি কাউকে 100 টাকা দিচ্ছি, আমি 100 টাকা কোথাও খরচ করছি, এর থেকে কি আদৌ কোনো বেনিফিট আসা সম্ভব? যদি বেনিফিট না আসা সম্ভব হবে তো ছেড়ে দিন সেগুলো। টাইম বা মানি ইনভেস্ট করার পরে যেখান থেকে টাকাটা আসবে বা যেখানে সময়ের মূল্য হবে সেখানে আপনি ইনভেস্ট করুন, বাকি জায়গায় ছেড়ে দিন ইনভেস্ট করা। একটা কথা আছে যে উপরে উঠতে গেলে হালকা হতে হয়, তো আপনি আপনার বন্ধু বান্ধব টাকা পয়সা ফালতু কাজ এদিক ওদিক দিয়ে সব কিছু জড়িয়ে রাখবেন, আপনি উপরে উঠে যাবেন, এটা কিন্তু সম্ভব না। আপনি যদি উপরে উঠতে চান তো অবশ্যই আপনাকে হালকা হয়ে উঠতে হবে, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা পয়সার হিসাব রেখে আপনাকে উঠতে হবে, আপনার চিন্তা শক্তি দিয়ে আপনাকে নিজেকে বিকশিত করতে হবে। ভালোই, আজকে যদি আপনার কাছে কিছু নাও থাকে তাও আপনি যদি এই দেখানো পথগুলো চলতে পারেন তো অবশ্যই আপনি আপনার জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ফ্রেন্ড, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। আরও যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করব। আর এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার ফ্রেন্ড বা আপনার রিলেটিভ বা আপনার মনে হয় যে এদের সাথে শেয়ার করা উচিত তাদের সাথে শেয়ার করবেন। ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।